হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওবি দেখবি ওপিনিয়ন ডায়েরিজ। আর একটা দেখবি আর রাতে দেখো, সব আজকে দিনের খাবার হলো। 9:30 থেকে ব্লগ স্টার্ট করছি। কেন? কারণ একটা কারণ আছে। এই যে এই যে আমাদের বান্ধবী সুমিতা, ও এসেছে আর ওর বিয়ে ঠিক হয়েছে, আর তাই জন্য ও এত দেরি করে এলো। ওই জন্য এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো ওর কবে? শনিবার দিন বিয়ে, আর আজকে ওর আইবুড়ো ভাত আমাদের বাড়িতে। তাই জন্য তো আমরা সবাই স্কুল ফ্রেন্ড, আর ওই জন্য ভাবলাম যে ব্লগ করি, একটু তোমাদের সাথে শেয়ার করি জিনিসটা। তো ও খুব আমাদের খুবই মানে বেস্ট ফ্রেন্ডের মধ্যে একজন, অভির আর আমার দুজনেরই বলতে পারো। তো এখন ও এসছে, ছোটবেলাকার আগেকার ফটো দেখছে ও সব কিছু। এই যে আমাদের দুজনের বিয়ে হচ্ছে সব সুমিতার জন্য। সুমিতা আর আরো আরো জন আছে, কিন্তু তারা এখন এখানে নেই। তবে সুমিতা একমাত্র যে যোগাযোগ আছে সুমিতার সাথে, আর আরেকজন আছে সুতপা, ওর সাথেও যোগাযোগ আছে, বাকিদের সঙ্গে যোগাযোগ নেই। এটা আমাদের যে ঠাকুর দেখতে চান কলোনি, এখন অভি এখন দেখাচ্ছে। দেখো, আর এইদিকে দেখো, আমার বেটু এখন ডেকে গেছে, জায়গাগুলো চেঞ্জ হয়ে গেছে, বেটু এখন ডেকে গেছে, বেটুকে দেখানো হচ্ছে না ব্লগে, ওই জন্য দেখাচ্ছি। তো বেটু সত্যি তাই, যেখানে যাবো যাই করবো এরকম। তাও তো এখন ওরকম রাস্তার মধ্যে হা হা বেটু সুমিতার সাথে খাচ্ছে, কারণ আমরা এখন খেতে বসতে পারছি না, মারা এখন নেই, তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিক, তারপর আবার দেখাচ্ছে। দেখো সুমিতা এতদিন পর বুঝতে পারলো যে বিয়ে শেষমেশ করতেই হবে। বল, এতদিন ধরে কাটিয়ে 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 এবার দেখছে আর থাকতে পারছে না। বাবা বলেছে, বাবা লাস্ট বলেছে, আর কি চাষ করে বল, লাস্ট ডিসিশন নেই, বিয়ে কর না, করতে পেরেছি। বলছে এতদিন তো অনেক কিছু করলি, যা করলি করলি, ব্যাস ভালো হয়েছে, সব মিটে গেছে, সব মিটে গেছে, সব রকম, এবার বিয়ে করো, এবার বিয়ে করো, দিয়ে ব্যাস এবারে বিয়ের পিড়িতে ডাইরেক্ট। তো ওর বিয়ে আছে, ওর বিয়েতে তো অবশ্যই ব্লগ করবো, দেখাবো তোমাদেরকে। আর আজকে তো এখন ওর খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু পরে ও বেরিয়ে যাবে, এখন 10:30 বেজে গেছে নাকি। চলো টাটা বাই, গুড নাইট, টাটা। আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দিও। তো চলো আজকের মতো এটুকুই, টাটা টাটা।